वेलकम दोस्तों, রাইনো আর্টিস্ট ক্লাসরুম में सबको वेलकम करता हूँ। तो आज के ভিডিও আমরা বাংলাতে বানাবো আর একটা চকর বানাবো। তো এটা পার্ট টু পার্ট আমরা চকর বানাতে থাকবো, গলা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সবকিছুই হবে। তো আমাদের সঙ্গে সৌমেন আছে। তো সৌমেন অলরেডি এর আগে অনেক ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছে, আর এই ভিডিওটা ওর সাথেই আমরা বানাবো। ওর পাশে কোশ্চেন আনসার করব, ভালো কারিগর একটা আমাদের ক্যাডের। তো উনি আর আমরা, আমি দুজনে মিলে এই ভিডিও অলরেডি আমরা স্টেপ বাই স্টেপ বানাতে থাকবো। আপনারা সঙ্গে থাকুন, আর বাঙালি বন্ধুদের একটাই বলবো, বাঙালি ভিডিও বাংলায় বানাচ্ছি, আপনারা দেখুন শিখুন। আমি চাই আপনারা শিখে যান যতটা পারবেন, এখান থেকে যদি একটা জিনিসও শিখতে পারেন আমি চাই জানবো যে হ্যাঁ আমাদের এই চ্যানেল থেকে আপনারা শিখেছেন, আমি খুব খুশি হব। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো সবার আগে আমি ডিজাইনটা ফ্রন্টে নিয়েছি আর এখানে টপে নিয়েছি। এবার নেওয়ার পরে এবার কি করতে হবে, তাহলে আমাকে গলা নিতে হবে। গলা কত হবে? সাধারণত গলা হয় 110, 115, 120 হলে নেকলেস হয়। তার মানে এখানে যদি আমাকে গলা কত নিতে হবে, জিরো এন্টার, আমি 110। এটা একটা মিডিয়াম গলা হলো, এই যে 110 গলাটা হলো, এটা কত হলো, 110 ডায়ামিটার, ঠিক আছে। এখানে যদি 115 নেওয়া হয় গলাটা বড় হবে, নেকলেসটা বড় হয়ে যাবে চোকরটা, তাহলে কি করতে হবে, 110 কমন একটা সাইজ, ওকে। তো এতে কিন্তু হয়, এবার গলা কত এমএম হবে সেটা কিন্তু কোম্পানিতে করলে সেখানে জিজ্ঞাসা করে নিতে হবে, ওকে। সোমন কিছু জিজ্ঞাসা করবে তুমি? বলছিলাম যে নেকলেসের থেকে চোকরের গলা কি কম হয়? নেকলেস সাধারণত 120 হয়, চোকর 120 থেকে কেন হয়? নেকলেস হচ্ছে আমাদের এই যে গলা, আমাদের এই যে গলা, এই যে গলা শুরু হচ্ছে, চোকর হচ্ছে এর থেকে উপরে উঠবে। মানে এটা যদি গলা হয়, চোকর রাইট থেকে যদি শুরু করি, হ্যাঁ রাইট থেকে যদি শুরু করি, চোকর কিন্তু এই সিচুয়েশন থেকে শুরু হয়ে এখান থেকে নামবে, এখান থেকে নামবে চোকর। আর নেকলেস কি হয়, এর লাস্ট পজিশন পর্যন্ত থেকে নেকলেসটা শুরু হয়। গলা আমাদের যেখানে, গলা মানে এটা কি, গলা মানে হচ্ছে এই যে চওড়া, এই যে চওড়াটা, এই গলাটা এখান থেকে এখান পর্যন্ত, এই যে গলা আছে, এই গলার নিচে থেকে নেকলেসটা থাকে। আর আমরা চোকর করতে গেলে কিন্তু চোকর উপর থেকে থাকে, সেই জন্য কি হয় চোকর ছোট করতে হয়, কেন এর ধীরে ধীরে উপরে যে যাচ্ছে, ওই জন্য এই 120 এখানে হয়তো হবে, কিন্তু ধীরে 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 এখানে 110 এ চলে আসে। বুঝতে পারলে জিনিসটা, গলার মাপ হিসেবে এটা এসে যায়, ওই জন্য হ্যাঁ নেকলেসের থেকে চোকর সবসময়ই ছোট হয়। চলো এখানে আমি এই ডিজাইনটাকে এখানে পুট করছি। সবার আগে আমি এখানে একটা নেব, লাইন নেব, এখানে আমি লক করলাম। এইবার এই যে গলাটা আছে এইটাকে আমি, এটাকে এবার বাড়াতে হবে। কী করে বাড়াবো, আমি স্কেল মেরে নিলাম এখানে। ব্যাকগ্রাউন্ড বিট ম্যাপ আমি বেশি ব্যবহার করি, তো যারা ব্যাকগ্রাউন্ড বিট ম্যাপ ব্যবহার করতে চান ব্যবহার করবেন, আবার না নয়তো কিসে নেবেন, পিকচার ফ্রেমে নিয়ে নিতে পারেন। যদি ডিজাইন এখানে দেখাচ্ছে যে ডিজাইনের এখান থেকে কত মাপ আছে, সেটা কিন্তু অবশ্যই মেপে নিয়ে করতে হবে। যে কোম্পানি যে বলে এত এমএম এর মধ্যে রাখো, এটা কত আছে, 77 আছে, তো 77 বা 80 আছে, এই 80 mm এর মধ্যে আমি এটা করবো ধরো, হ্যাঁ 80 mm এর থেকে একটু কমই করবো, কেন একটু ছোটই করবো। আচ্ছা এখান থেকে আর একটা জিনিস কিনে দিতে হবে, এখান থেকে হাফ এটাকে ফলো করতে হবে, হ্যাঁ সেন্টার থেকে একটা পার্ট বেশি থাকে, তার মানে ঘড়ির কাঁটার, হ্যাঁ ঘড়ির কাঁটার এই মাপটা থাকে ধরো, মানে একটা পার্ট বেশি থাকে, বুঝা গেল। এইবার যদি এখানে যদি এটা যদি অফসেট মারা, তাহলে বুঝে দেবে যাবে 5, 10 mm, 10 mm বেশি থাকে, 10 mm বেশি থাকে, ওইটাই ঠিক আছে, কেন 10 mm আমি আমি আন্দাজে করলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমরা যে করতাম 10ই করতাম, এটা 10 mm বেশি থাকে, তার মানে অফসেট কত মারবে, হ্যাঁ হ্যাঁ এটা 10 mm থাকবে, ওকে এখান পর্যন্ত আমি রাখবো, বুঝে গেল। এবার এটাকে আমি একটু সেন্টার করে নিই,
এই যে রোটেশনটা আছে, এই রোটেশনটা সামান্য সেন্টার নেই, হ্যাঁ বুঝতে পারছো? এই এটাকে ঠিক করতে হবে। তাহলে আমি কি আবার একবার হাইড করব, এটাকে হাইড করার পরে এটাকে আমি আরেকবার ওপেন করব। এটাকে ওপেন করে আমি এখানে এডিট করব। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে পিকচার ফ্রেমে কি করে কাজ করা যায়, আমি ওইটাকে অলরেডি এখানে ব্যবহার করে নেব। ব্যবহার করে কেন নেবো, এটা বেঁকা আছে, ওই বেঁকাটাকে আমার তো দরকার নেই, এখন একটু সোজা করতে হবে। এই যে বেঁকা হয়ে আছে সামান্য, আমি একটু খালি রোটেট করব, এদিকে রোটেট, পয়েন্ট ওয়ান রোটেট করলাম, ঠিক আছে পয়েন্ট ওয়ান রোটেটে ওকে সেন্টার এসে গেলাম। এইটাকে আমি সেভ করেই দিলাম, এতে ওকে আমি ছেড়ে দিলাম, এটাকে আমি ফের ওপেন করলাম। এই এই মাপটাকে ঠিকঠাকভাবে না নিয়ে প্রথমে ড্রয়িং করতে যাওয়া সম্ভব নয়, কেন এটা যদি মিস্টেক হয় তাহলে কাজ পুরো মিস্টেক হয়ে যাবে। তাহলে এখানে কোনোদিন তাড়াহুড়ো করতে করলে হবে না, এই যে সিচুয়েশনটাকে কিন্তু ঠান্ডা মাথাতে তোমাকে করে নিতে হবে, একদম একদম ঠান্ডা মাথায়। এর প্যারামিটার একটু মিস্টেক হলে কাজ পুরো মিস্টেক হবে। ভিডিও বাংলায় বানাচ্ছি, যে অবাঙালি যেসব টিমের ছেলেরা আছে ওরা বলবে দাদা বেঙ্গলি মে কেউ নেই বানায়, হিন্দি মে কেউ নেই বানায়। আমাদের বাঙালি বন্ধুদের ভালো হবে, কিন্তু নন বেঙ্গলি যাদের আছে তাদের একটা প্রবলেম হয়ে যাবে, বলবে দাদা ক্যা কিয়া, হাম লোক ভি সিখেঙ্গে না। চলো হিন্দি ভাষী কে লিয়ে বলুঙ্গা কে বানাউঙ্গা, হিন্দি মে ভি বানাউঙ্গা। পহলে কা ভিডিও মে অডিও নেই থা, পহলে কা জো চোকর বানায়া থা। এস কা ডিস্টেন্স কিতনা হ্যাঁ ও ভি অভি দেখেঙ্গে হাম লোক, কিতনা হুয়া 38, 38 ইয়াহাঁ পে 40 তক রাখেঙ্গে, ইয়াহাঁ এ বাজু না ইয়াহাঁ পে 35 তক রহতা, তো ইয়ে 50 তক রহেগা, 50 কে উপর নেই রহেগা, 50 কে উপর রাখেঙ্গে না তো বহুত বড়া হোগা। ইসকো কিতনা রাখেঙ্গে 2.50, ইসকো স্কেল 50 तक रखा। अगर डिजाइन है कंपनी डिजाइन दिया तो क्या करने का, डिजाइन को ऊपर फॉलो करके इसको बनाने का। ओके ये कितना रखा पता चला 110, यहाँ पे आधा से 10 mm ऊपर लिया, सेंटर में लाइन ले लिया, इसको डिजाइन में सेंटर में बिठा दिया। अब इसका कुछ काम नहीं है, जरूरत पड़े तो इसको और भी थोड़ा बड़ा कर सकते, क्योंकि ये इसको खींचेंगे यहाँ तक तो क्या होगा, हाँ तो काम होगा मेरा फ्रंट में, काम होगा यहाँ पे फ्रंट में इसमें। ओके अभी गला कैसे बनाना पड़ेगा देखो, जो गला जो बनेगा वो कैसे बनेगा, अभी ये मैं गला जो है इसको मैं कॉपी करके ऊपर ले रहा हूँ, ठीक है इसको यहाँ पे ले रहा हूँ। अभी इसका जो होगा ना, इसको जो होगा इसको यहाँ तक खींचो, 30 मेरे से, हाँ मैं 30 এর মতো অফসেট মেরে নিলাম। ওকে এইবার এইটা যে আছে এই আপ ডাউনের ডিস্টেন্সটা রইলো, তবে আরেকটু কমাবো আমি, এইটাকে আরেকটু মারবো, এইটা ঠিকই আছে আরেকটুখানি মারবো, 30 এর জায়গায় আমি একটু মারবো, কেন চোখ দেখা শুধু নয়, এই শুধু নয় কিন্তু আমাদের চোখের দেখতাও একটুখানি ঠিকঠাক রাখতে হবে, সব সময় প্যারামিটার যে কাজ করবে এর কোনো মানে নেই। আমি এটাকে এবার ছোট করে নিলাম, জিনিসটা কি দাঁড়ালো বুঝতে পারলে, এইখান থেকে দেখো এবার, এইখান থেকে এই জিনিসটা সেন্টার থাকবে, এই জিনিসটা সেন্টার থাকবে, কিন্তু এখান থেকে এটা, হ্যাঁ এটাকে 3D মেরে নিলাম, আর এই একটা জিনিস হলো এটাকে
আমি এখান থেকে দেখো এটা বাঁকলো সোজা থোড়া, এটাকে একটুখানি এদিক থেকে ছোট করো। এটা যখন গলায় পড়বে তখন পারফেক্ট হয়ে যাবে, যখন এইটা হ্যাঁ এইটা এইটা যে মাপ এইটা যে লাগবে এটা টোটালি এর মাপ হিসেবে হবে। এখান থেকে এটা কত আছে, তুমি গলা বানাবে একটা গলা তো সব চোকর করতে পারবে না, যত চোকর দেখবে তত রকমের। তুমি যখন ডিজাইন কন্টিনিউ দিচ্ছে একটা গলায় করছো ঠিক আছে, কিন্তু যখন তুমি একটা চোকর বানাবে তাহলে তোমাকে গলাটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ এই যে 50 যদি আমি রেখে থাকি তাহলে এরও লেন্থ আমি মেপে দেখে নেবো কত আছে, 54। বুঝা গেল ব্যাপারটা, তাহলে 50-54 মধ্যে আমার এসে গেল। যদি না হতো তাহলে আমি কি করতাম, তাহলে এটাকে আমাকে নাপবে নিতে হতো আর একটু এদিকে নাপবে নিতাম, অথবা এটাকে তুলে নিতাম, যা খুশি আমি করতাম। এটাকে একটুখানি আমি নিচে খাল দিয়ে দিলাম, ওকে। হ্যাঁ 30-35 কমন নিলে তুমি একটুখানি পেয়ে পাবে। কোনটা এইটা? হ্যাঁ এইটা 30-30 কেন, চোকর 50-এর মধ্যে রাখলে ওটা 30 না বাড়লে এটা নিচে না বাড়লো মানে হচ্ছে তোমার হয়ে গেল। হ্যাঁ ভেতর খালে হয়ে গেল 30-35-এর মধ্যে। আর যখন চোকর আরো 70 mm হবে তাহলে 30-এর জায়গায় ওটা 35-33-34-35-45 পর্যন্ত মারতে হতে পারে, তখন এদিকে বাড়াবে। এখানে এটা কিছু হবে না, কিন্তু তোমাকে বাড়াতে হবে এইটা, গলা তো কিছু করতে পারবে না। হ্যাঁ ওকে, এই জায়গাটাকে এবার দেখে নিতে হবে এই জায়গাটা কত থাকবে। তার মানে তোমার এবার দেখো একটা জিনিস, এইটাকে আমি এবার ট্রিম করে দেবো, এটাকে আমার দরকার নেই আর। এবার ট্রিম হচ্ছে না, এটা কি করবো তাহলে, এইটা যে আছে এটাকে সবার আগে লক করবো, কেন এটা গলা তো এটা লক হয়ে গেল। এখানে দেখো এবার একটা জিনিস, এই যে জিনিসটা আছে এখানে আরেকটুখানে আমি মারছি স্কেল, কেন মারছি, এইখানটা তো একটুখানি এরপরে চেঞ্জ যাবে, তাহলে এরপরে এই সাইডে চেঞ্জ যাবে, তাহলে এই এই সিচুয়েশানটা, তাহলে এই যে সিচুয়েশানটা আছে এই সিচুয়েশানটা আমাকে দেখতে হবে। এইবার একটা জিনিস হচ্ছে দরকার পড়লে, হ্যাঁ দরকার পড়লে এইটাকেও আমি একটুখানি, হ্যাঁ এইখানটা না, এটা 10 mm 12 mm থাকে চেনের জন্য, চোকরে 12 mm থাকে, 10 mm 12 mm, হ্যাঁ 5 mm 5 mm হয় না, 10-12-15 ওর মাঝখানে, ওর নিচে নামে না সাধারণত। হ্যাঁ এটা যদি আমি সার্কেল নিই তাহলে বুঝতে পারবো এটা কত আছে, বুঝতে পারলে জিনিসটা। আমি চোখের ডাক্তার করেছি কিন্তু জিনিসটা এইটাই থাকবে, এখানে একটু কমে দিতে হবে, এই যে না কমালে চলবে, হ্যাঁ 10 এসে গেছে। এখানে এবার স্প্লিট করে আমি এটা কাটছি, এখানে আমি কাটছি আর এই মাথায় কেটে নিলাম, এবার এটাকেও স্প্লিট করছি। হ্যাঁ 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 এইটাকে এইটাতে কাটা হয়, বন্ধুরা আমরা কিন্তু এখন হটকি ব্যবহার করব, আমরা এখন আর কি কোন কি আর কি কাজ আর দেখাবো না। আপনারা যদি দেখেন তাহলে এখানে পিছনে ভিডিও গিয়ে দেখতে হবে, কেন এখানে আর এখানে আর ইয়ে ব্যবহার করা যাবে না, তাহলে আর ভিডিও আর 1 ঘন্টা দাঁড়াবে না। একটা চোকর বানাতে 2 দিন টাইম লেগে গেলে 2 দিন লেগে যাবে। যদি হটকি কি ব্যবহার করছি দেখতে হয় সেটা কিন্তু এবারকে ফলো করে ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে আমি কী ব্যবহার করছি, ওকে বুঝতে পারলে সৌমেন। এই যে জায়গাটা এটা কম আরও কমাতে হবে, তার মানে বুঝতে পারলে জিনিসটা, দেখো এখানে জিনিসটা কী এলো, তার মানে আরও আরেকটু কমে নিতে হবে। এইখানটা অলরেডি 20 হয়ে গেছে, মানে 18-27 হয়ে গেছে, তার মানে জিনিসটা কী করবে এখানটা আরেকটু রোটেট করে দাও। আর বিশেষ করে এই রোটেটটা না করে এই রোটেটটা তুমি করে নিলে সুবিধা হয়, এখান থেকে এই রোটেটটা করে নাও।
ওকে হ্যাঁ এই যে জিনিসটা হয়ে গেল হ্যাঁ এইটা এইটাই তো 12 দরকার 12 15 দরকার 17 আছে 15 চলবে এইটা চলবে কেন কাজ হিসেবে এইটা চলবে ওকে কেন এইটা 50 আছে তো এখানে আর 12 রাখা যাবে না যখন এইটা যখন 30 এমএম এ দাঁড়াবে অনেক চোকর হয় 32 33 35 যখন হয় তখন এটাকে 12 15 রাখা যায় এটা 17 রাখতে হতে পারে কেন এটা সি কাজটা সিচুয়েশন বুঝতে পারছো তো তো সেই হিসেবে ভারী কাজ আছে ওকে এটা আমি আবার সেভ করে নিই এই যে জিনিসটা এখানে দেখো একটা জিনিস নাও এখান থেকে খালি লাইন নাও লাইন নেওয়ার পরে এখান থেকে কি করবে চারটে পয়েন্ট নাও নিয়ে এখানটা এখানটা কিন্তু বেশি খাল হয় না হ্যাঁ নর্মাল থাকে ওকে এটাকে এইবার এটাকে মেরর মেরে দিতে পারো মেরর যদি না মারো মেরর মেরে দিলে হবে না কেন হতে নাও পারে ওয়ান ডি মারা আছে তা এবার মেরর মেরে দেখো আসছে কি না যদি না আসে তাহলে এইটাকে কি করবে খালি পয়েন্টগুলোকে এরতে এই পয়েন্টটাকে ধো নিয়ে এতে দিয়ে ঠেককে দাও আর নিচের এই পয়েন্টটাকে শো করো এটাকে ডাইরেক্ট এবার নেটওয়ার্ক মারো ওকে হয়ে গেল চকর 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 হলো না গলা হলো আরে গলা হলো চকর চকর হয়ে গেছে এইবার এই যে জায়গাটা আসছে দেখো একটা জিনিস এই এই এবার সিচুয়েশনটা দেখো এইখান থেকে এটা কি হচ্ছে এটা বের হচ্ছে তাহলে এখানে নেটওয়ার্ক না মেরে এটাকে কেটে নিতে হবে কেটে নিয়ে এটাকে আবার রিবিল করতে হবে ছটা কেটে নেওয়ার পরে এটাকে নিচে টানো এটাকে মেরর মারতে হবে এটাকে মেরর মারো কার্ভটাকে রাইটে যাও মুভ করে একটু তোলো এইটাকে এখানে পয়েন্টটাকে এখানে অ্যাটাচ করো জয়েন বুঝতে পারলে এই জায়গাটাকে একবার রিভিল করে নাও কত এটা 7 আছে 120 আছে এটা 120 7 রিভিল করলে এটা সোজা হয়ে যাবে হ্যাঁ আর একটা কাজ করতে পারে এইটাকে এটাকে সুইপ টু মারলে সুবিধা হবে না দেখি সুইপ টু মারলে হবে না তুমি এটাকে কাট কেটে নাও কেটে না হাফ বানিয়ে দেখো এটাকে মেরর মারো কেন কাজটা তো হাফই করব যদি দরকার পড়ে এখানটা মার্চ করে দেবে বুঝলে দরকার পড়লে এটা মার্চ করে দাও হয়ে গেল তো অনেক রকম পদ্ধতি তো অনেক রকম আছে না এইবার দেখো সেন্টারের যে ডিজাইনটা এতটুকুই তো বুঝতে পারছি যে এইটা এই পিস আছে এইটা এই পিস আছে
এটা বুঝবে এখান থেকে তোমায় আইডিয়া লাগিয়ে নিতে হবে। এক তো তোমাকে ডিজাইন যখন দেবে, ডিজাইনে যখন এখানে দেবে নর্মাল ডিজাইন যদি আমাদের দেখো তাহলে বুঝতে পারবে যে এখান থেকে পুরো ড্রয়িং করা থাকে। নর্মাল ডিজাইন থাকলে না এখান পর্যন্ত ড্রয়িং করে দেয়, থ্রি ডি রাইট লেফট সব জায়গায় ড্রয়িং করা থাকে। তো তোমায় দেবে, তুমি যখন কোনো কাজ বুঝতে পারছো না, যেটার বুঝতে পারা যাচ্ছে না, এখানে এইবার আইডিয়া লাগাতে হবে, তোমার আন্দাজই করতে হবে ওটাকে। হ্যাঁ, এইখানটা বুঝতে পেরে গেলে এই পিসগুলো আছে, এই পিসটাই তোমায় বাড়িয়ে যেতে হবে। এখানে কোয়ালিটি আছে মানে লাস্ট পর্যন্ত কোয়ালিটি যাবে, এইবার এখানে বড় কোয়ালিটি হবে, ধীরে 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 ছোট কোয়ালিটি হবে। তোমারই আইডিয়া এটা, কেন তোমায় ডিজাইন থ্রি ডি দেয় না? আর যখন থ্রি ডি ডিজাইন দিয়ে দেবে রাইট থেকে লেফট থেকে যখন বুঝতে পারবে তখন তোমার আর চিন্তা নেই। এই যে বুঝলে না, বুঝলে না, চলো এইবার হচ্ছে পরিষ্কার কি করা যাবে, ড্রয়িং করতে হবে। এখানে ফ্রন্টেও আমি কাজটাকে নিয়েছি, ফ্রন্টেও দেখো, ফ্রন্টেও আমি কি কাজটাকে কী করবো, ফ্রন্টে কাজটাকে ডিজাইনটাকে আমি উপরে নিয়ে যাব। এটা গলা তো, এটা ফ্রন্ট, আমি রাইট লেফট ফ্রন্ট কেন রাখবো, আমার দেখার জন্য যদি আমি ফটাকসে আমি একবার দেখে নিতে পারবো ফ্রন্ট থেকে যে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে। জিনিসটা টোটালি কিন্তু গলাতে হবে, থ্রি ডি কাজ যেমন আছে আছে, কাজের সাথে আমার কোনো ইয়ে নেই, কেন আমাকে তোমাকে গলাতে সাজাতে হবে। এই যে দেখাচ্ছে তুমি এর মতো তুমি ইয়ে করে কিছু ধরতেই পারবে না গাড়িটাকে, ফটো তুলেছে, এবার তুমি একে কি করে সাজাবে। কিন্তু তুমি কিন্তু রাইট লেফটে দেখে নিয়ে, কেন এই যে পিসগুলো আছে এইগুলো করতে তোমার সুবিধা হবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখে নাও, এখানে 50 mm রেখেছিলাম, তাহলে এইটা কত mm আছে দেখে না, এটা 36 আছে, এটা 36 আছে, তার মানে আমাকে আর একটু বাড়াতে হবে। টপে কত আছে এটা, ৪৯, এটাকে তার মানে আর একটু বড় করতে হবে। গলার বাইরে যাবে না, যখন উপরে গলা যখন অ্যাডজাস্ট হবে তখন সব অ্যাডজাস্ট হবে। এইটা তো দেখাচ্ছে এইটা আছে, তুমি যখন খালটা ম্যাচিং হবে না, যখন খালটা যখন ম্যাচিং হবে তখন ওগুলো কভার হবে। আর আগের বারে আমরা করেছিলাম চোকর কীভাবে, যে পিস করে আমি উপরে তুলেছিলাম, এবারে আমি কার্ভ তুলবো, তুলে গলা থেকে কাটবো। আলাদা আলাদা পদ্ধতি যে আছে না সেগুলো ব্যবহার করা দরকার। চলো এটাকে আর একটু বাড়িয়ে নিই, কতক্ষণ হলো, 1 ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হয়েছে, ২৭-২৮ মিনিট হয়েছে না? চলো এই জিনিসটা এবার তো বুঝতে পারলে, এই সিচুয়েশন থেকে এবার একে ড্রয়িং করতে হবে। চলো তাহলে ড্রয়িং করি, এখানে কলেজটা করি, হ্যাঁ টপ থেকেই করবে, টপ থেকে করবে, করে এখানে আমরা তুলে নেবো, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে তোমার, হ্যাঁ এখানে ড্রয়িং না, এখানে এবার একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখে নাও যে প্রজেক্ট টু সি প্ল্যান কি কাজে লাগে। প্রজেক্ট টু সি প্ল্যান, এই যে ড্রয়িং করছি আমি, এবার প্রজেক্ট টু সি প্ল্যান কাজে লাগবে, কেন এখানে আমি গলায় তুলতে পারবো না ডাইরেক্ট, তখন প্রজেক্ট টু সি প্ল্যান কি কাজে লাগবে। এখানে প্রজেক্ট টু সি প্ল্যান আছে, এই তো
প্রজেক্ট টু সি প্ল্যান এটা নয়, তোমার হ্যাঁ ম্যাসি করতে হবে সারফেসে। দাঁড়া এটাকে ফ্ল্যাটে ফেলে নিতে হবে, প্রজেক্ট টু সি প্ল্যান না ম্যাসি করতে হবে। আরে প্রজেক্ট টু সি প্ল্যান না, ম্যাসের কথাই বলছি, নামটা ভুলে গেছি। ম্যাস লেখো, স্ম্যাশ ন্যাচারাল, ইয়েস ওকে, বুঝলে? জিনিসটা কি বুঝলে, যে একটা এটা ছিল, এটা ওখানে ফ্ল্যাটে পড়লো। হ্যাঁ হ্যাঁ, এটাকে রোটেট মেরে ঘুরিয়ে নিতে হবে, হ্যাঁ এর উপরে ড্রয়িং করতে হবে। ওকে, এইবার এই যে ড্রয়িংটা হবে এখানে এর উপরে হবে, ঠিক আছে। দেখো একটা জিনিস, এটা ষাট আছে, হ্যাঁ নিচের কোন কোডটা বলছো বলো, ষাট আছে এটা, আর এটা 64 আছে না? এটা কত আছে? 64, আর এটা কত আছে? 60। না একই থাকে না, এটা যখন নিচে পড়েছে। আরেকটা জিনিস হয় এখানে, এইটা যে আছে না, এটাকে দেখো ট্রান্সফর্মে গিয়ে সেকেন্ড পার্টে গেলে এখানে স্মার্ট ফ্লো, এই স্মার্ট ফ্লো ব্যবহার করতে পারো। হ্যাঁ এটা দিয়ে করবো, স্মার্ট ফ্লোটা আমি অন্য একদিন দেখাবো খনি, কেন এ যে কোনো একটা ব্যবহার করা হয় না। 64 সেটাই দেখছি, এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই। দাঁড়া, এই ম্যাট্রিক্সের রে আবার কাজ করে না মাঝে মধ্যে, টুল বার র্যানও কাজ করে, হ্যালো ম্যাট্রিক্স কাজ করে না। এটা কত আছে? 18.43। এটাকে চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ 18.43, 17 আছে, 18.43, নতুন করে না বানালেও একটা জিনিস করতে হবে কি,
এটাকে একটু ওয়ান্ডি মেরে নিতে হবে। তাহলে উঠবে না আর, তাহলে আর উঠবে না। ওটে কিছু প্রবলেম থাকে কিন্তু ওটে, এটা কি হলো ১৮, ঠিক আছে ধরো। এবার আমি আবার জাস্ট একটা জিনিস আমি দেখে নিয়ে, বড় স্টোন হয়ে গেছে দেখছি, ছোট করতে হবে আরো। ২ mm স্টোন হয়ে গেছে, এটা কার্ভ তুলে দেখে। হ্যাঁ একটা একটা করে তুলতে হবে, বোঝ একটু সারফেস। ওকে ওকে উঠেছে। তার মানে এই যে জায়গাটা, এবার দেখো একটা জিনিস কি, এই যে স্মুথনেসটা নেই, এই স্মুথনেসটা নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমাকে আগে স্মুথনেসটা আবার ঠিক করে নিতে হবে। আর এ যে তোমার ফটাফট করে এক ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো, এটাও করলে চলবে না, শান্তিপূর্ণভাবে দাঁড় করাতে হবে এটাকে। হ্যাঁ, এর পুরো কাজটা যে হবে, এটা ৩D-তে হবে না, তো ৩D-তে কাজ তুমি তাড়াহুড়ো করতে পারো না, তোমাকে স্টেপ বাই স্টেপ শান্তিপূর্ণভাবে তোমাকে গাড়িটাকে করতে হবে। নিচে করতে হবে, উপরে তুলতে হবে, উপরে প্রবলেম হলে আবার নিচে ঠিক করে তুলতে হবে। মানে এর কোন কাজ আমরা যেমন কি যে কাজ করি, প্রথম একবারে গোড়াপুরি বানি নিয়ে তারপর তুলি, হ্যাঁ এটা একটু একটু বানি, একটু একটু তুলে ধরে দেখে নিতে হবে। হ্যাঁ, কারণ ওখানে পুরো গলাটাই ম্যাচিং করতে হবে তো গাড়িটাকে। এটা পুরোটা কাজটা তো এইটাই দাঁড়াবে, তুমি তো নিচে কোথাও তো নাটক হচ্ছে, কিন্তু কাজটা তো হবে তোমার ৩D-তে, সেটা তোমাকে নিচে থেকে করে 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 ওইটাকে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, খালি সারফেসটা আমি দেখে নিচ্ছি যে আরো এরপরে, তারপরে এরপরে কথা কম কাজ বেশি হবে। এইটাকে একটুখানি ঠিক করে নিই, হ্যাঁ এটাকে একবার একবার এ করে দেখি, ১২০ আর ৬৫ দেখি। এটা ১১-র জায়গায় ২২। হ্যাঁ ৩৬, এটা স্মুথনেস এসেছে না কার্ভগুলো, গলার কোন কার্ভগুলো কোন কার্ভগুলো বলো, এইটা এই তো কার্ভ, এটাকে সুইফট মারো বলছো। সুইফট মারলে এখানে তোমার, সুইফট টুরেল মারবো এদিক থেকে রাইট থেকে, সুইফট টু মেরর, এটাকে মার্চ করবো কন্ট্রোল জেড। এইটাকে এটাকে জিরো, আচ্ছা দাঁড়ান আরেকবার দেখে, জিরো জায়গায় এটাকে ০.২ মেরে দেখি,
পয়েন্ট থ্রি মেরে দেখি, হ্যাঁ পয়েন্ট থ্রি, পয়েন্ট ফাইভ, এইবার উপরে গলায় একটুখানি ঠিকঠাক করে নিতে হবে, রিবিল করে রিবিল করে করে নিতে হবে। চলো আর একবার দেখি, এটা কত, পয়েন্ট এইট। এটা এমন সফটওয়্যার না যে প্রত্যেক দিন শিখতে হচ্ছে, প্রত্যেক দিন শিখতে হবে তোমাকে। কত নতুন নতুন অপশন দেখো, কিছু করার নেই। যে যদি বলি আমি সব কিছু জানি মানে মূর্খমি হবে এই সফটওয়্যারের, কিচ্ছু জানি না আমরা। তবু বন্ধুরা যেটা জানি সেটা শিখিয়ে দিচ্ছি আপনাদের, ডোন্ট মাইন্ড, কেন আমরা সবাই শিখছে, যেমন তোমরাও শিখছো ওখানে বসে যে যেখানে আছো, আমরাও শিখছি এখানে। তার মাঝখানে যেটা জানি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে ছাড়িয়ে এবার দেখো, এটাকে এবার তুলে দেখে নিই একবার। হ্যাঁ দাঁড়াও না দেখি একবার, এটা এটা তো, এটাকে একবার ডিলেক মারি, মেয়ের একবার দেখে তো দেখি একবার, টাইম পাস হচ্ছে যখন একবার তো করে দেখি। না ওটা নেই, প্রবলেম আছে তাহলে। এটাকে তাহলে ডিলেক মেরে দিতে হবে, এটাকে ম্যাচ করে দিয়ে, ম্যাচ করতে গেলে এখানে এস এম লিখে এখানে উপরটা ক্লিক করলে এটা ন্যাচারাল স্পেস, দুটোকে ইয়েস করে স্পেস হয়ে গেল। এটাকে রোটেট করে নিতে হবে, রোটেট, এতে স্মার্ট ফ্লো আছে নিশ্চয়ই, কিন্তু স্মার্ট ফ্লোটা ব্যবহার করতে হবে। জিরো এন্টার, এখান থেকে টেনে নিয়ে চলে এলাম এখানে। এখানেও করতে পারেন, এরকম বাইরেতেও করা যায় যেখানে খুশি। হয়েছে, এবার এই লেন্থটা কত আছে দেখে নিতে হবে। এটাকে আরেকটু ওখানে রিভিল করে নেবো সামান্য, দেখি এর কোনটা তো দরকার পড়বে না, তোমার এখান পর্যন্ত আসবে জিনিসটা, এখান থেকে বেরিয়ে যাবে, এটা ভালো হবে। কেন বলো তো, এই যে স্মুথনেসটা পেয়ে যাচ্ছ না, এই স্মুথনেসটা পাবে। আর তুমি তো গাছ তো এখান থেকে সাজানো হবে, এই সিচুয়েশন থেকে সাজানো হবে পুরো, তো এর যে পুরো এর বাইরে থেকে নেওয়া হবে এর কোনো মানে নেই। তোমার খালি গলার এই যে শেপটা পাচ্ছ, এই শেপ হিসেবে করা হবে। তাহলে তোমাকে এইটাকেই একবার আবার একবার, হ্যাঁ একবার ম্যাচ করে নিচ্ছে। হ্যাঁ ওটা রোটেট করে তোমাকে দেখে নিতে হবে, এইবার হচ্ছে এইটাকে আমি আবার দেখে নিতে হবে কিরকম, এইটা কত এমএম আছে, এই যে জিনিসটা আসছে না এইটার দরকার নেই, এগুলো দরকার নেই ধরা। এখান থেকে এটার মিডিল ধরতে হবে, হ্যাঁ দুটো আছে নাকি সার্ফেস, দুটো নেই, হয়েছে। এর লেন্থটা কত, বাষট্টি পয়েন্ট পঞ্চাশ, এই লেন্থটাকে আমাকে নিতে হবে বাষট্টি পয়েন্ট পঞ্চাশ। এখান থেকে আমি নেবো কত, বাষট্টি পয়েন্ট
50 হয়েছে, 62.50 হলো। আর এইটা কত নম্বর, কত, 18.43। এতে কত নেব, 18.43। তাহলে যাই বলো, যে যার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কাছে কিছু নেই, আমরা বাঙালি বাংলায় কথা বলার যে মজা, সে মজা হিন্দিতে পাওয়া যায় না। বন্ধুরা ঠিক কি না আমাকে কমেন্টে জানাবে, বাংলায় যে আমরা বাঙালি বাংলায় কথা বলার যে মজা, সেটা কিন্তু হিন্দি ইংলিশ তোমরা যাই বলো সেটা কি সম্ভব নাকি? যে যার মাতৃভাষার যে কথা বলার একটা আনন্দ, সেটা কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। যদি আমার সাথে একমত হও, আমি ডাইরেক্ট 3D মেরে দিচ্ছি। যদি বন্ধুরা যদি আমার সাথে একমত হও, কমেন্টে লিখে জানিও যে হ্যাঁ ভাস্কর দা, তো আমি তোমার সাথে একমত, এটা বেড়ে গেল, অসুবিধা হবে না। চলো ঠিক আছে, ভিডিও খতম করবো নাকি, এখানে ভিডিও খতম করবো আজকের মতো। বন্ধুরা আজকে ভিডিও, তো ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। আমি চাইছি এই শৌভেন্দাকে সঙ্গে নিয়ে আমরা এই ভিডিওটাকে কমপ্লিট করব, চক্করটাকে। আর এর মাঝখানে যদি কারো কিছু নতুন অপশন জানা থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো যে দাদা এই অপশনটা নিলে ভালো হতো, কেননা এই যে এত বড় সফটওয়্যার সব জানা সম্ভব নয়, দীর্ঘদিন কাজ করলে তবুও বিরাট সফটওয়্যার না এটা। তো তোমরা একটু আমাদের জানিও যদি কোনো তোমাদের কাছে নতুন অপশন থাকে, আর আমি চাইবো যে আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলুন, আর ভিডিও খতম করছি, শুভরাত্রি, জয় হিন্দ।